দেখ, আমি আগে ইতিপূর্বে বলেছি, মমতা ব্যানার্জি সরকার যতদিন রাজ্যে থাকবে রাজ্যের উন্নয়ন আর হবে না। চাকরির ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা এত তলনীতি চলে গিয়েছে, চাকরি দিলে স্যালারি দেবে সেই জায়গাটায় রাজ্য সরকার না, ফলে এই ধরনের হিজিবিজি করে কীভাবে যতদিন চলে জোড়াতাড়ি দিয়ে চলে যায় চলে যাবে। অনেক কথা বলে কি কেসের জন্য নাকি আইনি জটিলতার জন্য নাকি নিয়োগ হচ্ছে না, কে বলেছে? শরীর শিক্ষা কর্মশিক্ষা যারা আছে খোঁজ নিয়ে দেখুন, তাদের কোনো আইনি জটিলতা নাই, আরও আইনি জটিলতা নাই, তাদের নিয়োগ হচ্ছে না কেন? এরা চায় না যে নিয়োগ হোক, কেন সেই অর্থনৈতিক অবস্থা রাজ্য সরকারের নাই। ও নাটক হচ্ছে, নাটক হচ্ছে। দেখুন, টাকা বন্ধ করলে সংবিধানের 131 নম্বর ধারাতে উল্লেখ আছে, রাজ্য কেন্দ্রের কোনো সংঘাত হলে বা কোনো বিষয়ে মতনৈক্য হলে সমাধানের জন্য তারা 131 নম্বর ধারাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে যেতে পারে। যে আমাদের রাজ্যের টাকা পাওনা দিচ্ছে না যখন কেন্দ্র সরকার, সেটাকে সামনে রেখে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? দেখুন, যেখানে তৃণমূলের উপস্থিতি, এগুলো আপনি মানে যদি মনে করেন আশা করবেন না, এটা আপনারা এগুলো আপনার স্বাভাবিক ব্যাপার। তৃণমূল আছে মানে এখানে দুর্নীতি হবে, পেস্টন ছিঁড়া হবে, ব্যানার ছিঁড়ে ফেলে দেবে, অন্যায় অনৈতিক কাজ হবে, ফেক ভোট ডালবে, খোঁজ নিয়ে দেখুন হয়তো ভুয়ো ভোটারও ঘুরছে ওখানে, এটা এটা হবে, তৃণমূল আছে। নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে তৃণমূলের 50 সদস্য তৃণমূলের কোটির সমর্থকেরা মারধর করলো, তৃণমূল যারা মাস্টারদেরকে মেরেছে তারাও বিভিন্ন জায়গায় তৃণমূলের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, কী বলবেন? দেখুন, কে কোন মাস্টার তৃণমূল করছে, কোন মাস্টার অ্যাকসেপ্ট করছে, সেটা বড় কথা নয়। মাস্টার মাস্টার মাস্টারের আমি মনে করি রাজনৈতিক পরিচয়টার থেকে বড় কথা তার মূল পরিচয় যেটা মাস্টার সেটা, কিন্তু যেভাবে স্কুলে ঢুকে ভিডিওটা দেখলাম মারধর করছিল, যেন সিনেমাকে হার মেনিয়ে দেবে। কিন্তু যাদের নামে এফআইআর আছে তাদেরকে এখনও পর্যন্ত ধরতে পারিনি, কলকাতা হাইকোর্টও বলেছে কাল 12টা পর্যন্ত ধরতে, কিন্তু আমরা উত্তর পরগনার খবর পেলাম একজনকেও ধরতে পারি, কালীঘাট থেকে নির্দেশনা আসেনি ওই জন্য ধরেনি, নির্দেশনা কালীঘাট থেকে চলে গেলে ধরে নেবে, এটা সিম্পলি ব্যাপার। তো কোর্ট কেউ মান্যতা দেয়, কালী রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন কোর্টকে মান্যতা দেয়, কোর্ট অর্ডার করেছিল আমাদেরকে পঞ্চায়েত নির্বাচনের সময় যে দায়িত্ব নিয়ে গিয়ে নমিনেশন করিয়ে তাদের নিরাপদ জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য, কোর্ট করে এই পুলিশ করেছিল, পুলিশ কোর্টকে কোর্টের অর্ডারকে মান্যতা দেয়, ভাবছেন ভাবছেন কী করে? কার্যত শাহজাহান শেখের পাশে দাঁড়ানো, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যে শাহজাহান শেখ ওই জায়গায় ছিল বলে আমি জানি, কার্যত পাশে দাঁড়ানো, কী বলবো? আগামী দিনে জবাব দিতে হবে, পাশে দাঁড়ানো কি জড়িয়ে গেল সময় কথা বলবে। আমরা দেখলাম যে ধর্মতলা ধর্মতলা নেই, পুরো ধর্ণাতলায় মানে পরিণত হয়েছে, 10 থেকে 12টি বিভিন্ন সংগঠন তারা ধর্ণা দিচ্ছে, এবং যারা ডিএর জন্য আন্দোলন করছে তারা মানে অনশনে বসে গেছে, কী বলবেন? দেখুন, আমি আগে ইতিপূর্বে বলেছি, মমতা ব্যানার্জি সরকার যতদিন রাজ্যে থাকবে রাজ্যের উন্নয়ন আর হবে না। চাকরির ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা এত তলনীতি চলে গিয়েছে, চাকরি দিলে স্যালারি দেবে সেই জায়গাটায় রাজ্য সরকার না, ফলে এই ধরনের হিজিবিজি করে কীভাবে যতদিন চলে জোড়াতাড়ি দিয়ে চলে যায় চলে যাবে। অনেক কথা বলে কি কেসের জন্য নাকি আইনি জটিলতার জন্য নাকি নিয়োগ হচ্ছে না, কে বলেছে? শরীর শিক্ষা কর্মশিক্ষা যারা আছে খোঁজ নিয়ে দেখুন, তাদের কোনো আইনি জটিলতা নাই, আরও আইনি জটিলতা নাই, তাদের নিয়োগ হচ্ছে না কেন? এরা চায় না যে নিয়োগ হোক, কেন সেই অর্থনৈতিক অবস্থা রাজ্য সরকারের নাই। আমরা দেখলাম যে 100 দিনের টাকা এবং আওয়াস যোজনার টাকা বন্ধ হওয়ার পরে তৃণমূলের যে কর্মী সমর্থক আছে তাদের তহবিলের টান পড়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি খাস জায়গার আমরা হস্তক্ষেপ করছি। ইতিমধ্যে আমরা খবর পেলাম বাবুরহাটে একটি ফুটবল খেলার মাঠে তারা বিভিন্ন মানে দোকান প্রসারী বসে দিচ্ছে, কী বলবেন? দেখুন, এই দপ্তরের ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রীকে মুখ্যমন্ত্রী স্বয়ং, তার দপ্তরের জমিগুলো যেভাবে লুট হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে বকলমে তারা চাইছে যে অনৈতিক কাজ এরা করুক। 100 দিনের কাজে এরা প্রায় 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছিল, সেটা যখন বন্ধ হয়ে গেছে তাদের রুজিতে টান পড়েছে, পার্টি অফিসগুলো এখন তখন ঝিম মেরে আসছে, সন্ধ্যাবেলা যে আসরটা বসতো সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এরা অনৈতিকভাবে টাকা নিয়ে করত। তবে একটা 100 দিনের কাজে কেন্দ্র সরকার যেভাবে যে রাজ্যে যারা কাজ করে টাকা আটকে রেখেছে তার বিরোধিতা করছি, যারা দুর্নীতি করেছে এখনও তাদেরকে জেলের মধ্যে রাখছে না কেন, এই সেই প্রশ্ন আমি জনগণের কাছে রাখতে চাইছি। আমরা ইতিমধ্যেই খবর পেলাম যে এই টাকা বন্ধ করে দিয়ে যে কেন্দ্র, সেই জন্য মমতা ব্যানার্জি আর নতুন করে মানে বিক্ষোভ করে। ও নাটক হচ্ছে, নাটক হচ্ছে। দেখুন, টাকা বন্ধ করলে সংবিধানের 131 নম্বর ধারাতে উল্লেখ আছে, রাজ্য কেন্দ্রের কোনো সংঘাত হলে বা কোনো বিষয়ে মতনৈক্য হলে সমাধানের জন্য তারা 131 নম্বর ধারাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে যেতে পারে। যে আমাদের রাজ্যের টাকা পাওনা দিচ্ছে না যখন কেন্দ্র সরকার, সেটাকে সামনে রেখে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? শেষ প্রশ্ন করবো, দেবেনগড়া সহ লোকসভায় ক জায়গায় সময় কথা বলবে, অত ধৈর্য, একটু ধৈর্য হারালে হলে হবে না, ধৈর্য ধরুন, বলে দেওয়া হবে। দেবেনগড়া থেকে আপনি লড়ছেন, কনফার্ম? ধৈর্য ধরুন না, বলেছি তো, একটা কথা কতবার বলতে হবে।